ঢাকার খুব কাছেই এই মৈনটঘাট। এই ঘাটে ভোরের বেলাতে এত মাছ যে আসে আপনারা না দেখলে বিশ্বাস করবে না। আজকে আমি ঘাটে আসলাম, দেখলাম পদ্মার বিশাল বড় বড় পাঙ্গাস মাছ, বাঘের মাছ এবং পদ্মার বিভিন্ন রকমের মজাদার পাঁচমিশালি মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন রকমের মাছ ঘাটে এসে ভরে গেছে। আর আপনারা যারা এই ঘাটে মাছ কিনতে আসতে চান, ঢাকা থেকে আসবেন বা যে কোনো জায়গা থেকে আসবেন, আপনারা গুগলে সার্চ করে চলে আসতে পারেন। গুগলে সার্চ করবেন মৈনটঘাট মিনি কক্সবাজার লিখে সার্চ করলে এই ঘাটে চলে আসতে পারবেন। আর মাছ কেনার জন্য আসতে হলে আপনাদেরকে আসতে হবে ভোর পাঁচটার আগে চলে আসতে হবে। 5টা থেকে 7টা পর্যন্ত মাছ বেচা কেনা হয়, এরপরে আর মাছ থাকে না। তো আজকে আপনাদেরকে কিছু মাছের নিলাম দেখাবো, চলুন আমরা একে একে মাছের নিলামগুলো দেখে আসি। কোন মাছ কত টাকায় বিক্রি হইলো? পদ্মার বিশাল পাঙ্গাস মাছ ভাই, মাছটা কি বিক্রি হয়েছে নাকি বিক্রি হইব? কত টাকা হয়েছে? হয়েছে 9,500 টাকা। 9,500 টাকা। আর একটা পাঙ্গাস আছে 7,500 টাকা। ৮,০০০ টাকা বিক্রি হয়ে গেল মাস্টার। ১১০০ টাকা ৩,০০০ ২,০০০ 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
27,000 লং আয় কতক্ষণ কত 2,000 2,000 চিংড়ি মাছ গুলো অনেক তাজা মাছ একদম। কত 2,000 50,000 টাকা বিক্রি হইলো।
দেখেন এখানে প্রচুর মাছ আসছে, এখানে ঘাইরা মাছ আসছে, আমরা দেখা দেবো।